হ্যালো গাইস, আই অ্যাম দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দশম অবতারের থার্ড সংটাকে নিয়ে, এবং এটা কিন্তু অ্যাজ প্রমিসড আজকের কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। সো কেমন লাগলো এই গানটা, এবং এই গানটার টাইটেল হচ্ছে আগুন খেকো, এবং সত্যি বলতে গানটার চরম লেভেলে রয়েছে, মানে মারাত্মক হয়েছে গানটা। এবং সেই ম্যাজিক্যাল কম্বিনেশনস, মানে অনুপম রায় রূপম ইসলামের ম্যাজিক্যাল কম্বিনেশনস আবার কিন্তু ব্যাক করেছে। সো এই গানটার মধ্যে অনেক কটা কিন্তু পজিটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই গানটার অনুপম রায়ের মিউজিক চরম হয়েছে, মানে সেই 22শ্রাবণের যে ফিল, সেই যে একটা ভাইবস, একটা নস্টালজিয়া কিন্তু গানটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং গানটার ভিডিওটাকে যেভাবে শ্যুট করা হয়েছে দারুণ, এবং কিছু কিছু স্লোমো রাখা হয়েছে, এবং মানে প্রিভিয়াসলি যে প্রথম যে গানটা এসেছিল সেই গানটার কিছু কিছু দৃশ্য এই গানটার মধ্যেও কিন্তু রাখা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে রূপম ইসলাম এবং রূপম রায়ের যে গানের যে ভিডিওগুলো মানে অ্যাড করা হয়েছে পার্টিকুলার ভিডিওটার মধ্যে, সেগুলো কিন্তু দেখতে ভাল লাগছে, দেখতে প্রচণ্ড ভাল লাগছে। এবং এই গানটার মধ্যে সেই একটা নস্টালজিয়া রয়েছে, যেটা মানে সাধারণ অডিয়েন্স, সাধারণ মানুষ, বিশেষ করে ইউথ অডিয়েন্স কিন্তু কানেক্ট করতে পারবে, যারা ওই সময় মানে আমাদের সময় 22শ্রাবণ দেখেছে, তারা ইউথ অডিয়েন্সরা কিন্তু এই গানটার চরম মানে ভাল লাগবে প্রত্যেকের, এবং এই গানটা প্রচণ্ড ভাইরাল হবে। এবং তার সঙ্গে সঙ্গে গানটার মধ্যে যেভাবে এনার্জি রয়েছে, এবং রূপম ইসলাম যেভাবে গানটাকে গেয়েছে দারুণ লাগছে, এবং এই গানটা প্রচণ্ড ভাইরাল হবে। এবং এই গানটা আমি শিওর কিছুক্ষণের মধ্যে কিন্তু বস ট্রেন্ডিংয়ে আসছে, তোমরা জাস্ট দেখে নিও, এই গানটা ট্রেন্ডিংয়ে আসবেই আসবে, এবং এই গানটা চরম লেভেলের ভাইরাল হবে। এবং এই গানটা প্রপার জায়গায় যদি ছবির মধ্যে ইউজ করা যায় তাহলে কিন্তু দারুণ বিষয় হবে। আমি শিওর এই গানটা পুরো ছবির মধ্যে, দশম অবতারের মধ্যে খুব ভালো জায়গায় ইউজ করা হবে, করা হলে কিন্তু অডিয়েন্স পুরো ছবিটার সঙ্গে কিন্তু কানেক্ট করতে পারবে, এটুকুই আমার বলার উদ্দেশ্য। গানটা প্রচণ্ড ভালো হয়েছে, কালার কালেকশনগুলো খুব ভালো, মিউজিকের তো কোনো কথা হবে না, অনুপম রায় জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং এখানে এই প্রত্যেকটা গানের মাধ্যমে কিন্তু অনুপম রায়েরও কিন্তু একটা কামব্যাক হলো, যেমন আমাদের সৃজিত মুখার্জির কামব্যাক, তেমনিভাবে কিন্তু অনুপম রায়ের কিন্তু এই গানটা দিয়ে, এই প্রত্যেকটা গান দিয়ে কিন্তু কামব্যাক হলো। এবং বাউন্ডুলে গুড়ি বা প্রথমে যে গানটা এসেছে বা এই পার্টিকুলার গানটা, প্রত্যেকটা গানই খুবই ভালো হয়েছে। তোমরা অবশ্যই গানটা শোনো, তোমরা অবশ্যই জানি শুনবে, এবং তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।